নতুন প্রভাত হো, কাল রাতি না থাকিব, নিউ নিউ করা ফেসার সিও খিয়াল রাওয়া তোর। বাক্সার বরমাত কালজয়ী গীত গুনগুনাই তাহানির গীত আর এতিয়ার গীতর পার্থক্যর কথা কলে বিশিষ্ট গায়িকা তথা বরেণ্য কণ্ঠশিল্পী জয়ন্ত হাজরিকার পত্নী মনিকা হাজরিকাই। বাক্সার বরমাত অসম সাংস্কৃতিক মহাসংগ্রামর বরমা বিধানসভা সমষ্টির জ্যোতি সংগীত, রাভা সংগীত, ভূপেন্দ্র সংগীত, রবীন্দ্র সংগীত, বিহু, লোকনৃত্য প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত আছিল বহু কালজয়ী গীতর সুগায়িকা মনিকা হাজরিকা। অসমৰ প্রান্তে প্রান্তে লুকাই থকা প্রতিভার প্রসার আর প্রচারত সংবাদ মাধ্যমের গুরু দায়িত্ব আছে বলে মন্তব্য করে গায়িকাগৰাকীয়ে। আগতে হাই সেকেন্ডারি স্কুলত আহিছিল, মই অসম জুড়ি ঘুরিয়ে ফুরু মই একচুয়ালি। কিন্তু সঁচা কথা এতিয়া মই কবই লাগিব যে এই বছর সরকারিভাবে যেটু এটা জাতীয় সত্তাটো বজায় রাখার বাবে নব প্রজন্মই আমার সাংস্কৃতিক জগত যিকেইজন বরেণ্য শিল্পী ভূপেন্দ্র গান আর কবলে গেলে আমার ভারতীয় সংগীত হিসাবে রবীন্দ্রসঙ্গীত, এইখিনির যে একটা প্রতিযোগিতার আয়োজন করে পেলায় নবপ্রজন্মক উৎসাহিত করলে তার বাবে মই ধন্যবাদ জানাবই লাগিব সরকারক। কারণ সাগে আমার মুখ্যমন্ত্রীদেবে একটা কথা গম পাইছে যে সংস্কৃতি বজায় থাকলে আমার জাতিটো কথা হয়তো কোনোবা সকলে লোক গাব পারা নাই, কারণ হয়তো সাংঘাতিক ধরনের মুগ্ধক শিকার অভাবও হয়েছে কোরবাত। কিন্তু তথাপিও এই যে কেদিনমানের কারণে হলো ভূপেন্দ্র সংগীত চর্চা হল, জ্যোতি সংগীতর চর্চা হল, বিষ্ণুপ্রভাদেবর গীতর চর্চা হল, সেটা বহুত ডর কথা একচুয়ালি। রবীন্দ্র সংগীত খিনি আমি মন পুলক ব্যানার্জীদেব আমি গিয়ে পেলে বাঁচি দিছিল যে লোলী বাচ্চা লোলীও গাব পাৰিব। মধ্য বয়সীয় তিনটা বোধ ভাষা করা হয়েছে, যি নহোক এইখিনি ক্ষেত্রে মানে নিজকে জড়িত করবো নিশ্চয়ই মই ধন্য হয়েছো, মই ভাল পাইছো। কিন্তু মই ভাবো যে অসম জুড়ি যেটু করার খুব প্রয়োজন আছে সেটা হল কর্মশালা। মই পার্সোনাল ব্যক্তিগতভাবে যথেষ্ট কর্মশালা করো, কিন্তু এই সরকারিভাবে যদি কর্মশালার আয়োজন করা হয় তেতিয়া মই ভাবো এই ক্ষেত্র আমি বহুত আগবাড়ি যাব পাৰিম, আমার লোলীকটা বহুত বেশি শিকিব পাৰিব। যোগ্যজনক আনি পেলায় জিলায় জিলায় এই শিক্ষাটো দিব লাগে, প্রয়োজন হয়েছে। নলবাৰীৰ পৰা ৰাজীৱ বৈশ্যৰ রিপোর্ট, লোকেলিটি।